কলমি শাক আমার একটা খুব পছন্দের শাক। শাকটা খেতেও যেমন মজা, দেখতেও তেমন সুন্দর, আর ডাটাগুলো যখন ভাজি করা হয় তখন খুব মজা লাগে। তো এই অনেককেই দেখি যে শাক ভাজি করার সময় ঢাকনা দিয়ে রাখে। আসলে শাক সেদ্ধ করার সময় ঢাকনা দেওয়া উচিত না, শাক রান ভাজি করতে কখনোই ঢাকনা দেওয়া উচিত না। আসলে ঢাকনা দিলে বেশি সেদ্ধ হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়, সবুজ রঙটা থাকে না, খেতেও তেমন রুচি হয় না। তো সেই জন্য আজকে আমি যখন শাকটা ভাজি করছিলাম তখন ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমার এই শাক ভাজিটা শেয়ার করি। যারা নতুন শাক ভাজি করতে, আসলে সবাই পারে কিন্তু দেখা যায় যে পুষ্টিগুণটাও ঠিক থাকে না, রঙটাও নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। সেই জন্য আমার আজকের ভিডিওটা করা। শাকে আসলে একটু তেল রসুন পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন দেওয়ার সময় একটু সেদ্ধ করার সময় দিয়ে তারপর ভাজির সময় একটু বেশি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে ভেজে নিলে ঢাকনা ছাড়া একটু মিডিয়াম আঁচে, তাহলে কালারটাও খুব সুন্দর হয়। দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও শাকটা খুবই মজা হয়েছিল। ভয়েস ওভারটা যেহেতু আমি খাওয়ার পরেই দিচ্ছি, তো এই সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।